আমাদের কোম্পানি ব্যবসার বেসিক টার্মিনোলজি কিংবা বেসিক যে ক্যারেক্টারাইজেশন কিংবা কোম্পানি ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা ইতিমধ্যে শেষ। আমরা পরের ভিডিওগুলোতে সাম্প্রতিককালে যে ধরনের কোম্পানি ব্যবসা আমরা লক্ষ্য করছি সেই ধরনের কোম্পানি ব্যবসাগুলো সম্পর্কে একেবারেই খুঁটিনাটি কিছু আলোচনা করব। তো প্রথমেই আমাদের সামনে যেই টার্মিনোলজিটি আছে সেটি হচ্ছে বাইং হাউস, এবং আমরা এখানে একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছি যেখানে BGBA এর লোগো রয়েছে। এই বাইং হাউস এরা কাদের অধীনে কাজ করছে? এরা কাজ করছে হচ্ছে BGBA এর অধীনে। BGBA এর পূর্ণরূপ কি? বাংলাদেশ গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশন। তাহলে এরা BGBA এর অধীনে কাজ করছে। BGBA এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশন। আচ্ছা, এখন প্রশ্নটি হচ্ছে যে এই বাইং হাউস এরা আসলে কারা এবং এদের কাজ কি? প্রথমত বাইং হাউস হচ্ছে এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী। এখন এই মধ্যস্থতা এরা কাদের ভিতরে করে থাকে? এই মধ্যস্থতা এরা করে থাকে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে। আচ্ছা, এখন এরা কারা বা এদের কাজ কি? এরা মূলত ক্রয় প্রতিনিধি। এরা কি করে? ধরো ক্রেতা সে তার চাহিদা অনুযায়ী একটি বিক্রেতা খুঁজছে। যদি আরো ভিজুয়ালাইজ করে বলি, ক্রেতা 5,000 টাকার দামের মধ্যে একটি পণ্য কিনতে চায়। এখন সে এমন একটি বিক্রেতা খুঁজছে যে সেই নির্দিষ্ট পণ্যটি 5,000 টাকা দামের ভিতরে বিক্রি করবে। ক্রেতা সেই মুহূর্তে এই বিক্রেতা খোঁজার জন্য বাইং হাউসের শরণাপন্ন হতে পারে। তাহলে বাইং হাউস কি করে? বাইং হাউসের যেটি কাজ সেটি হচ্ছে ক্রেতার এই চাহিদা মোতাবেক বিক্রেতা খুঁজে বের করা। অর্থাৎ এই যে ক্রেতা 5,000 টাকার একটি নির্দিষ্ট প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছে, আমি ধরে নিলাম সে 5,000 টাকা দিয়ে একটি শার্ট এবং একটি প্যান্ট ক্রয় করতে যাচ্ছে। আচ্ছা, তো এই যে ক্রেতা 5,000 টাকা দিয়ে একটি শার্ট ও প্যান্ট ক্রয় করতে যাচ্ছে, বাইং হাউসের যেটি কাজ সেটি হচ্ছে এই ক্রেতার চাহিদা মোতাবেক এবং ক্রেতার দাম অনুযায়ী এমন একটি বিক্রেতা খুঁজে বের করা যে কিনা ক্রেতাকে এই 5,000 টাকার মধ্যে একটি শার্ট এবং একটি প্যান্ট প্রদান করবে। আচ্ছা, তো শার্ট প্যান্টের উদাহরণটি মূলত আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া। জেনারেলি যেটি হয় যে আমরা যদি দেখি বিভিন্ন ধরনের প্রোডাকশান হাউস কিংবা বিভিন্ন ধরনের গার্মেন্ট সেক্টর, এরা বৃহৎ পরিমাণে ক্রয় করার জন্য একটি বাইং হাউসের শরণাপন্ন হয়ে থাকে। তারা বাইং হাউসকে, অর্থাৎ যে ক্রেতা সে বাইং হাউসকে তাদের চাহিদা জানায়, তাদের মূল্য জানায়, তাদের ক্রয়ের পরিমাণ সম্পর্কে জানায়, এবং বাইং হাউস যেটি করে যে এই চাহিদা মূল্য ক্রয়ের পরিমাণের সাথে ম্যাচ করে এমন বিক্রেতা খুঁজে বের করে, এবং এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সেইভাবে একটি মধ্যস্থতার ভূমিকা পালন করে যতক্ষণ পর্যন্ত এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি চুক্তি সম্পাদিত না হয়, ততক্ষণ পর্যন্ত বাইং হাউস তার দায়িত্ব পালন করে থাকে। তাহলে মোটামুটি এটি ছিল বাইং হাউসের ফাংশন। বাইং হাউস তাহলে কি করে? সহজ কথা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি মধ্যস্থতার ভূমিকা পালন করে এবং তাদেরকে একটি নির্দিষ্ট চুক্তিতে সম্মিলিত হতে সাহায্য করে। এবং এই বাইং হাউস কাদের অধীনে পরিচালিত হয়? BGBA, যার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশন। তাহলে এটি ছিল আমাদের বাইং হাউস নিয়ে ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে মার্চেন্ডাইজিং, এই মার্চেন্ডাইজিং ব্যাপারটি ঠিক কী। আজকের ভিডিও এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।